নেক্সট যে প্লেসটা আমরা এসেছি প্লেসটার নাম হলো গ্রোটো। এটা হলো তার ফটক, প্রধান ফটক, আর ওপরে জিসাস ক্রাইস্টের পুরো ক্রুসিফিকেশনের যে পুরো ইনসিডেন্টটা পুরোটাই এখানে মূর্তি হিসেবে করা আছে। উঠছি মাদার মেরি অফারিং সামথিং। নিচে যখন এরকম ফটো পন্টিয়াস পিলেট রোমান গভর্নর যখন আদেশ দিয়েছিল জিসাসের ক্রুসিফিকেশন, সেখান থেকে পুরোটাই দেখতে পাবেন এখানে। এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়ে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানায়। গুঞ্জ ওখানে গিয়ে প্রণাম করছে। ধর্ম যার যাই হোক না কেন, শ্রদ্ধা জানানোটাই আসল কথা। আর সবসময় যে সেটা মোমবাতি জ্বালিয়ে বা ঢাক ঢোল পিটিয়ে করতে হবে তার তো কোনো মনে নেই। কলকাতায় গিয়ে আজকে সোনাদা থেকে বেরিয়ে গেছি, আজকে আমরা সোনাদা থেকে এখন আপাতত চেক আউট করে গেছি, এবারে আমরা বিজন বাড়ি যাচ্ছি। বিজন বাড়ি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা আমরা ঘুম থেকে লেফট টার্ন নিয়ে যেতে পারি, আর একটা দার্জিলিংয়ের মধ্যে দিয়ে যাওয়া যায়। আমরা দার্জিলিংয়ের মধ্যে দিয়ে যাওয়াটাই প্রেফার করছি, কারণ ওখানে রাস্তাটা একটু ভালো। এদিকে আপনার ঘুমের দিকে রাস্তাটা খুবই অফ রোড, একটু কষ্ট হতে পারে, দ্যাটস ওয়াই আমরা ওই দিক থেকে যাচ্ছি না। রাস্তায় আপনাদের আপডেট দিতে থাকবো, চলুন স্টার্ট করা যাক আজকের জার্নি। আমরা ডেইলি ব্লগ ছাড়ার চেষ্টা করছি, এখন আমরা আপাতত ঘুরতে যাচ্ছি সেটা থেকে স্টার্ট করেছি। আমরা ডেইলি ব্লগ ছাড়ার চেষ্টা করছি, আমাদের সকলেরই খুব লাইফটা খুব বিজি, আমার সবাইকেই বুঝতেই পারছেন কাজ করতে যেতে হয়। তার মধ্যে যতটুকু আপনাদের সাথে আমাদের নলেজ, সমস্ত রকম নলেজ শেয়ার করতে পারি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। ট্রাভেলটা খুবই ভালো জিনিস শেয়ার করার জন্য, সেই জন্য আমরা একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি যদি ট্রাভেলটাকেই বেশি শেয়ার করা যায়। তাছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো খুব এসেনশিয়াল পার্ট, যেগুলো আপনাদের লাইফে হয়তো হেল্প করতে পারে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমাদের সাথে থাকুন, দেখুন কতটা আমরা কি আপনাদের হেল্প করতে পারি।